কালকে চলে গেছিলাম বাইকটা মডিফিকেশন করতে শিলিগুড়িতে। তো শিলিগুড়ি সেবক রোডে একটি গ্যারেজে বাইকটা মডিফিকেশন করলাম, আমার ইয়ামা FZX বাইক। পিছনে একটা ক্যারিয়ার করলাম যাতে দূরে ভিজিটে যেতে পারি, দুয়ারে বেড়াতে যেতে পারি, ফিলে যেতে পারি। লাগেজ ক্যারি করা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, নাহলে পিঠে নিতে হতো আর কি, মানে পিঠে যাতে নিতে না হয়, এই জন্য পিছনে ক্যারিয়ার। এটা লাগেজ দেখে দাও মালা কীভাবে বাঁধতে হয় সিস্টেমে দেখে নিছো? মালা লাগেজটা নিবো যখন তখন কীভাবে কী সিস্টেমে নিবো? আপনারা ইচ্ছা করলে শিলিগুড়ি সেবক রোডের গ্যারেজে একদম বিকের পাশে, বিকে অটোমোবাইলের পাশে, সেখানে যেতে পারে, ভালোই কাজ করে। কিন্তু আমার আপেক্ষিক দৃষ্টিতে রেটটা একটু বেশি মনে হয়, দামটা একটু ওনার একটু বেশি, কিন্তু ফিনিশিং ভালো হয়, কাজ করার পরে বাইকটার লুকটা আমি আপনাদের পরে দেখাচ্ছি ফিনিশিংয়ে। আগে দেখুন কীভাবে উনি বাইকে কাজ করছেন, স্ট্যান্ডটা লাগিয়ে দেখা হচ্ছে। পিছনে যে কেরিয়ারের যে জায়গাটা সেটা লাগানো হলো, যেটা লাগেজ ক্যারি করে, খুব সুন্দর একটা দড়ির সাথে বেঁধে দিতে হয়। 50 কিলো তো বলে লোকে যে টানবে, 30 কিলো বেশি টানবে। বাইক নিউ ইয়ামা FZX 9 মাস হয়েছে, চালালাম একভাবে, আরেকভাবে চালানোর জন্য নতুনভাবে মডিফাইড করলাম বাইকটাকে। রেটটা যদি একটু রিজনেবল হতো তাহলে আর একটু ভালো লাগতো। পিছনে ক্যারিয়ারটা নিয়েছে প্রায় 1100 টাকা, আর গ্যারেজ এবং নিয়ে সামনে যে উইন্ড গ্লাসটা লাগিয়েছি, উইন্ডশিল্ডটা, সেটা নিয়েছে 1800 টাকা, সব মিলে 2900 টাকা খরচ হয়েছে। প্রথমে পিছনে স্ট্যান্ডটা ছিল না, যেটা গ্যারেজে লাগেজ নেওয়ার জন্য যাওয়া হলো, ঝালাই করার জন্য ওখানে এক্সট্রা 400 টাকা খরচা হয়েছে। সিটটা দেখুন ফিট করছে, তবে সিটটা ফিট করার পরেই উইন্ডশিল্ডটা কীভাবে লাগানো হচ্ছে সেই দৃশ্যে আমরা আসবো। পিছনে একটা ঠেকনা হয় না, পিছনে সিটটা পরে ফিট, সেটাই বলছি। অ্যাকচুয়ালি আপনাকে এটা ঝালাই করেই নিতে হবে, কারণ এখন এই মডিফিকেশনের সমস্ত জিনিস বেরোয়নি, ফলে এই এই মডেলে ইয়ামা FZX, ফলে যে এক্সারসাইজগুলো আছে সেগুলোকে একটু নিজেদের মতন করে গ্যারেজে গিয়ে রেনোভেটেড করে নিতে হচ্ছে, নাহলে এটা ঠিক ফিট বসবে না। আমারও প্রথমে একটু ফিট বসতে অসুবিধা হচ্ছিলো, এই জন্য গ্যারেজে গিয়ে ওটাকে একটু ঢালাই ঝালাই করে একটু ডাউন করে যে জায়গাটা, মানে স্কুল যে সিটের যে দুটো স্কুল থাকে সেই গ্যাপটা, সেই জায়গাটা হিল হচ্ছিলো না, সেই জন্য বসানোর জন্য সেট হচ্ছিলো না, সেট করে নিয়ে আসা হলো ঝালাই করে, তারপরে অবশেষে গিয়ে বসলো। এখন দেখুন আমার গ্লাসটা লাগানো হচ্ছে, উইন্ডশিল্ডটা লাগানোর সময় ওনারা দুটো ক্ল্যামের মতন ইউজ করছে, আমার কিন্তু বেশ লুকসটা ভালোই লেগেছে উইন্ডশিল্ড লাগানোর পর। আপনারা এখনই দেখতে পারবেন আফটার দ্য সেট অফ উইন্ডশিল্ড হাউ মাই ইয়ামা FZX লুকস লাইক। ইয়ামা FZX-এর অ্যাকচুয়ালি এটা FZX-এর তো আর উইন্ডশিল্ড এখনও বেরোয়নি, অ্যাক্সেসরি নতুন মডেল গত বছরের, এটা অ্যাকচুয়ালি আমি এলিমিনেটারে উইন্ডশিল্ডটা লাগালাম, অ্যাভেঞ্জার আছে, আপনি ইয়েরও আছে আপনার বুলেটের যদি সেট হয় আপনার বাইকে, তাহলে আপনি বুলেটটা ইউজ করতে পারেন, অনেকে বুলেটেরও লাগাতে দেখেছি। দেখুন সেট করছে,
আপনি রিসেট হয়ে গেল। সেট হওয়ার পর কিন্তু বাইকের ডিসটা কিন্তু গ্লাসটাও ট্রান্সপারেন্ট, ফলে চেহারা কিন্তু অনেকটাই বদলে গিয়েছে, ভালোই লাগছে। মাই নিউ ইয়ামা FZX বাইক আপনারা এইভাবে রেনোভেটেড করে নিতে পারেন ইচ্ছে হলে আপনাদেরটা। আমি আমারটা করেছি আমার মতন করে, যেটা আমার ভালো লেগেছে। এই মালটাকে চাপায় বসাতে পারলে একদম লাইট, এই যে এই মালটা লেগে থাকলে আর কোনো ঠিক আছে। এই দেখুন রাত্রিবেলার এটা ভিশন খুব সুন্দর লাগছে লাইট দিয়ে, কিন্তু সিট কভারটা আমার চেঞ্জ করতে হবে। লাইটটা বন্ধ করো তো, লাইটটা বন্ধ করো। আফটার দ্য মডিফাইড আফটার দ্য মডিফিকেশন মাই নিউ মডিফাইড ইয়ামা FZX নিউ বাইক খুব সুন্দর লাগছে দেখতে। আমি তো স্যাটিসফাইড আমার এই নিউ লুকসে বাইকে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আবার।